আসসালামু আলাইকুম সব সম্মানিত দর্শক বৃন্দ, আমাদের এই কক্সবাজার ভ্রমণের এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাজিরার টেক নামক জায়গা। এটা সুখী পল্লী নামে পরিচিত। ঠিক এখানে আসলাম, এটা হচ্ছে শেষ দেখেন, এইদিকে রয়েছে বিচ, আমরা কিছু নৌকাও দেখতে পাচ্ছি। তো অটোওয়ালা এবং লোকজনগুলো জানালেন যেরকম যে ট্রলারগুলো মাছ ধরে নিয়ে আসে এখানে, এখান থেকে সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে এই শুটকি পল্লীতে বিক্রি করা হয়। স্তরে স্তরে সেখান থেকে বিভিন্নভাবে শুটকি দেওয়া হয় এবং এখান থেকে সারা বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গায় শুটকি ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। তো এবার আসেন, আমরা একটা শুটকি পল্লীর একটা পল্লী অর্থাৎ পল্লীর একটা অংশ, একটা বাড়ি বা হয়তো বা একজন মালিক এরকম আমরা একটু যদি ভিজিট করি আপনাদেরকে একটু দেখাতে চাই। এখানে দেখেন অসংখ্য মাছের শুটকি এখানে রয়েছে। এটা হচ্ছে আমরা যতটুকু দেখলাম যে আসার একটি অংশ, অর্থাৎ একটি বাড়ি বা একজন মালিক এই ধরনের হবে। আমার মনে হয় 1000 ভাগের একটা অংশ, 1000 ভাগের একটা অংশ। এরকম অসংখ্য রয়েছে, প্রায় 4-5 কিলোমিটার ধরে যে আমরা আসলাম সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এরকম। তো এই যে এখানে অসংখ্য আছে, আপন স্যার একটু দর্শকদেরকে দেখান, আমরা দেখি পরে আমরা একটু কথা বলবো। আমি আছি এদিকে, এই পাশে মিজান স্যারও আছেন। আমাদের দর্শকদেরকে একটু দেখানোর অনুরোধ করবো এবং দেখেন অনেক ধরনের রয়েছে। এইদিকে আছে দুইটা খুবই সুন্দর, এদিকে আপন স্যার একটু সুন্দর করে সবাই দেখতে পারে, এগুলো দেখাচ্ছে মাছগুলো খুবই পাতলা। আমার মনে হয় যে খুব সুন্দর লাগবে যখন সম্পূর্ণটা শুকিয়ে যাবে। আমি আপন স্যারকে একটু রিকোয়েস্ট করব একটু এদিক যদি দূর থেকে দেখেন, এরকম দেখেন এগুলো খালি রয়েছে, এগুলো তো এরকম শুটকি দেওয়া হয় অসংখ্য অনেক। আসলে আমরা কক্সবাজার আসি বিভিন্ন সময়ে, তো এগুলো সময়ের অভাবে দেখা হয় না। আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম যে কক্সবাজার ভ্রমণকারী প্রত্যেকেরই সমুদ্র সৈকতটার প্রতি বেশি আকর্ষণ থাকে, তো থাকার কারণে সমুদ্র সৈকতেই ডুবে থাকে বা এই দৃশ্যগুলো সাধারণত দেখা হয় না। তো অনেক ভালো লাগার একটা দৃশ্য এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে এই জায়গাটা না আসলে মিস করা হতো। আজকে রামু যাওয়ার কথা ছিল কিন্তু রামু যায়নি, না যে এখানে আসছি। এখন মনে হচ্ছে যে ডিসিশনটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং খুব ভালো করার মতো। স্যার এগুলো যদি একটু দেখান, এগুলো অন্যরকম শুটকি মনে হচ্ছে, সামুদ্রিক শুটকি। হ্যাঁ, সবগুলোই সামুদ্রিক। এগুলো আসলে এই যে মিশ্র প্রকৃতি রয়েছে, এই যে এখানে আছে দেখেন এক ধরনের মাছ, এটা আবার মনে হচ্ছে জাটকা টাইপের কিছু একটা, তাই না? চাপিলা জাতীয়, হ্যাঁ চাপিলা বা জাটকা। আচ্ছা, আরো আবার এই যে এগুলো এখানে রয়েছে একরকম, অর্থাৎ মিক্সড মিশ্র প্রকৃতির মাছ রয়েছে। তো আমরা অনেক সময় কক্সবাজার আসলে শুটকি খাই, বিশেষ করে আমরা ময়মনসিংহের মানুষেরা, তো খুবই টেস্টি হয়। তো সেই শুটকি গুলো কোথেকে কিভাবে তৈরি করা হয় এটা দেখার জন্য আসছিলাম। এই যে এখানে অন্য আরেক রকমের আরেকটা মাছ রয়েছে, সুন্দর দেখেন, ভালো লাগছে, অনেক সুন্দর। বা যারা শুটকি প্রিয় তারা হয়তো ওগুলো করে, চিংড়ি মাছও আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। সব মিলে অনেক রকম কালেকশন রয়েছে, তবে যতটুকু দেখলাম যে ছুরি মাছগুলোই মনে হয় বেশি, তাই না? এগুলো কি ছুরি মাছ? হ্যাঁ, ছুরি ছুরি মাছ, ছুরি না ভাই? এগুলার সংখ্যা খুব বেশি এবং প্রায় প্রত্যেকটা জায়গাতেই এগুলোকে আমরা দেখে থাকি। এগুলো চাহিদাও বেশি, চাহিদাও বেশি এবং হয়তো বা খুব টেস্টিও। সুন্দর, আসলে ধন্যবাদ আপন স্যারকে যে এই ডিসিশনটা চেঞ্জ করে আমাদেরকে সত্যি দেখার সুযোগ। এটা কেনার পরে দেখা যায় কিছুই করেনি, ওভাবেই দিল। তো আপা, এগুলো কোত্থেকে আপনারা সংগ্রহ করেন, এগুলো কিনে আনেন? হ্যাঁ, ওই আছে না, টলি আছে না শহরে, হ্যাঁ টলি তো কিনে আনছে। তো এই এটা আপনি কাটেন নাই, যেভাবে আনছেন এভাবেই দিয়ে দিছেন? হ্যাঁ, এভাবে দিছি। তো এটার মধ্যে আবার ইয়াতে যদি থাকে এগুলো? না না না, হন থাকবো না। হ্যাঁ থাকবো না, শুকায় সব না, শুকায় দেবে, সব সন্ধ্যাবে ধরো যাবে। হ্যাঁ সন্ধ্যাবে ধরো, একবারে সবে হয়ে যাবে। আমরা দেখছি শুটকি দিলে অনেক সময় যে কাটে ভিতরে, আপনারা কে জি বিক্রি করেন? আপনারা কি একসাথে বেচেন না শুকটা বেচেন? কোনটা টেস্ট এগুলোর মধ্যে সবচেয়ে ভালো? মজা কোনটা খাইছে? অনেক মজা, এগুলো বেশি মজা।
সুন্দর। আমরা একজন এটার মালিক সম্ভবত বা কর্তৃপক্ষের সাথে কথা বলি, তত্ত্বাবধায়ক আর কি, উনি জানালেন যে বিভিন্ন দামের মাছ রয়েছে, বিভিন্ন মানেরও রয়েছে এবং এগুলোর দামও অনেক ভিন্ন। ধন্যবাদ। আমরা আমরা পুরোটাই একটা রেকর্ড নিব, লাইভ দিব, আপাতত এখানেই আমরা শেষ করছি। হ্যাঁ, এটার শুধু অংশটুকু আমরা ধারণ করে রাখলাম যে ভালো লাগছে, আর সবসময় আপনাদেরকে যুক্ত করার, আপনাদেরকে আমাদের ফিলিংস গুলো শেয়ার করার চেষ্টা করি। বাইরেও কিন্তু বেশ সুন্দর আমাদের গুরু বটগাছ, কুমিল্লার বটগাছ, কুমিল্লার বটগাছ কে মাসুদ স্যার এদিকে আসেন, মাসুদ স্যার কে একটু পরবর্তীতে যুক্ত হবো। ধন্যবাদ। আর সবসময় বলি যেটা, যে আমরা যত সুন্দর দৃশ্য ধারণ করে থাকেন এগুলি সবই ক্যামেরার পেছনে থাকা মানুষ এইচ এম আপন স্যার। ধন্যবাদ স্যার।